বর্ধমানের প্রশাসনিক সভা শেষে ডানকুনি দিয়ে যাওয়ার পথে ডানকুনি টোলের কাছে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাবো এই মুহূর্তে এই জায়গা, ঠিক এখানেই মুখ্যমন্ত্রী দাঁড়ান এবং স্থানীয় যারা নেতৃত্ব, এলাকার বিধায়ক সাথী খন্দকার থেকে শুরু করে তারা এখানে ছিলেন, তাদেরকে সাথে কথা বলেন এবং তারপর কিন্তু তিনি বেরিয়ে গেছেন। মূলত আজকে এই যে প্রশাসনিক সভা, সেখানে একগুচ্ছ প্রকল্প, হাজার হাজার প্রকল্প, সেই প্রকল্প উদ্বোধন তিনি করেছেন এবং তারপর এই রাস্তা ধরেই তিনি ফিরছিলেন। আপনারা জানেন এই যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেখানে 1088টি যে প্রকল্প, সেই প্রকল্প তিনি উদ্বোধন করেছেন। সেখানে ডানকুনি থেকে পানাগড় হয়ে রঘুনাথপুর পর্যন্ত যে করিডর, সেই করিডরও শিলান্যাস করেছেন তিনি। পাশাপাশি নানান যে প্রকল্প সেগুলো শিলান্যাস করেছেন এবং ওয়েদার দেখতে পাচ্ছেন আবহাওয়া খারাপ হওয়ার কারণেই তিনি আজকে সকালে প্রথমে ডুমুরজলে স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে তিনি বর্ধমান যান এবং সেখানে গিয়ে প্রশাসনিক সভা সারেন। কিন্তু ওয়েদার খারাপ হওয়ার কারণেই এই মুহূর্তে বাই রোড তাকে ফিরতে হচ্ছে এবং যার কারণেই এই ডানকুনি টোল প্লাজা সেখানে তিনি এসেছিলেন। দেখাবো যার কারণে প্রশাসনিক যে তৎপরতা, বিশাল পুলিশ এখানে মোতায়েন ছিলেন এবং উচ্চপদস্থ যারা কর্তা তারাও এখানে ছিলেন, প্রত্যেকে ছিলেন। তারপর এখানে মুখ্যমন্ত্রী কিছুক্ষণের জন্য তিনি দাঁড়ান। তৃণমূলের যিনি রাজ্য সম্পাদক রয়েছেন দিলীপ যাদব থেকে শুরু করে এলাকার বিধায়ক সাথী খন্দকার, জেলা পরিষদ সদস্য অর্পিতা কুণ্ডু হালদার থেকে শুরু করে ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা সবনম, তারা ছিলেন। প্রত্যেকের সাথে তিনি কথা বললেন, হাত নেড়ে দেখা করলেন এবং তারপর তিনি কিন্তু এখান থেকে রওনা দিলেন। ডানকুনি থেকে বর্ধমান পানাগড় হয়ে ইন্ডাস্ট্রিয়াল করিডর চলে যাচ্ছে বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত, লক্ষ লক্ষ ছেলে মেয়ে কাজ হবে। রঘুনাথপুরে ইতিমধ্যেই 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, জায়গা আমরা দিয়ে দিচ্ছি। ডেডিকেটেড ট্রেড করিডর কি জানেন, রাস্তার দুপাশ দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে, নতুন ইন্ডাস্ট্রি। অর্থাৎ একটা হবে ডানকুনি থেকে রঘুনাথপুর ভায়া বর্ধমান, বর্ধমান পশ্চিম, বাঁকুড়া, পুরুলিয়ায় গিয়ে শেষ হবে। আরেকটা হচ্ছে ডানকুনি থেকে কল্যাণী, আর একটা হচ্ছে ডানকুনি থেকে থার্ড ওয়ান ইজ ডানকুনি থেকে, একটা ডানকুনি থেকে পারাম রঘুনাথপুর, একটা ডানকুনি থেকে হলদিয়া হবে, আর একটা অর্থাৎ এই যে কর্মসূচি আজকে বর্ধমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, সেই সমাবেশ থেকে ফেরার পথে ডানকুনিতে তিনি কিছুক্ষণ দাঁড়ালেন এবং আশীর্বাদ করলেন বিধায়ক সাথী খন্দকারের সন্তান রয়েছেন অর্ণিক খন্দকার, তার মাথায় হাত দিয়ে তিনি আশীর্বাদ করতেও কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে একগুচ্ছ যে প্রকল্প তার যেমন শিলান্যাস উদ্বোধন হলো, পাশাপাশি এই যেহেতু ওয়েদার খারাপ, আবহাওয়ার পরিবর্তনের কারণেই তাকে বাই রোড ফিরতে হলো এবং সেই কারণেই ডানকুনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ যারা এই হুগলি জেলার যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গেও তিনি কিছুক্ষণ কথা বললেন এবং এই মুহূর্তে তিনি রওনা হয়েছেন কলকাতার উদ্দেশ্যে। কী বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।